আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যামেন কিচেন বেডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আবার রোজার যে ইফতার করেছি সেই ইফতারের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকের ইফতারে আমি চনাবুট পেঁয়াজু বেগুনি এগুলি বানাই আজকে হচ্ছে পরোটা আর হচ্ছে সালাদ করেছি তারপর মুরগির মাংস রান্না করেছি আর জুস বানিয়েছি সবার জন্য তো একদম সিম্পলের মধ্যে ইফতারটা রেডি করেছি তো সবসময় তো চনাবুট পেঁয়াজ ও বেগুনি মানে রোজার মাসে তিরিশটা দিন খাওয়া হয় তো মাঝে মধ্যে একটু ডিফারেন্স করে আর কি আজকে হচ্ছে রোজার দ্বিতীয় দিনে আমি ইফতারের মধ্যে পরোটা বানিয়েছি আর মুরগির মাংস রান্না করেছি তারপর ছয়টা ছয় ফ্লেভারের আমি জুস বানিয়েছি ইফতার করার পরে কিন্তু আর কিছুই খেতে ইচ্ছা করে না কারণ জুসটা খাওয়ার পরে কিন্তু একদম পেটটা ভরে যায় আর কিছু খেতে ইচ্ছা হয় না সেজন্য আসলে খুব কম করে ইফতারগুলো তৈরি করি তো পরোটা আর মুরগি মাংস রান্না করব। আজকের ইফতারে এখন আমি মুরগিটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি রান্নার জন্য প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় সেজন্য আর রান্নাটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মজা লাগে বেশি তো এখন আমি প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া মাংসগুলো নিয়ে নিচ্ছি আর মাংসগুলো একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি পুরো মুরগিটাই রান্না করতে ইফতার করার সময় রুটি দিয়ে খাবো আর বাকি যেগুলো থাকবে এগুলো দিয়ে সেহেরিতে খাব তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর আজকের মাংসগুলো আমি রান্না করতেছি কাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম তারপর দিয়েছি টমেটো ফলি আর দিয়েছি কাঁচামরিচ টমেটো আসলে কিন্তু মুরগির মাংসতে দেওয়া হয় না মাঝে মধ্যে আমার খেতে ইচ্ছা হলে তখন আমি দিই আজকে আমার কেমন জানি মানে খুব ইচ্ছা হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংসটা রান্না করবো সেজন্য দিয়ে দিলাম তারপর দিয়েছি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এক চামচ তারপর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ কোয়াটার চামচ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া কোয়াটার চামচ দিয়েছি আমি জিরার গুঁড়া তারপর দিয়েছি আমি রাঁধুনি মাংসের মশলা আর এই যে এই কাপটা দিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা একদম কম দিয়েছি তো দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা আর দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দারচিনি তিন চার টুকরা দারচিনিটা একটু বড়ো সাইজে সেই জন্য ভেঙে তিন টুকরা করে দিয়েছি আর দিয়ে দেব এখন এলাচ আর লং তো সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিব বেশি দিব না দুই কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে একটু মেখে নিব মশলার পরিমাণটাও কিন্তু একদম কম দিয়েছি আমি এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব তো তিনটা সিটি দিলেই কিন্তু আমি প্রেশার কুকারের চুলাটা বন্ধ করে দেবো তারপর এটা রেখে দেবো চুলার উপরে আমরা খাওয়ার আগে কিন্তু চুলার থেকে নামিয়ে নিলে হয়ে যাবে রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো চুলায় প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এখন আমি পরোটা বানানোর জন্য মানে ডোটা তৈরি করে নেব। ময়দা নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ আর এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি নর্মাল যে পরোটার ডো তৈরি করি ওইটাই আমরা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু কোনো তেল আমি দিই তো পরোটার ডোটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মথে নিয়ে তারপর ছোট ছোট করে লিচি কেটে নেবো যেন পরোটাগুলো বানাতে আমার সুবিধা হয় আর শুকনা ময়দা দিয়ে প্রথমে রুটি বেলে নিব রোল করে নিচ্ছি আর ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু ইফতারের মধ্যে এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সব সময় কিন্তু চনাবর পেঁয়াজ ও বেগুনিগুলো খেতে ইচ্ছে করে না আমি কিন্তু প্রতি বছর রোজাতে এভাবে মানে একদিন চনাবুট পেঁয়াজও খেলে একদিন হচ্ছে অন্য ইফতারি খিচুড়ি রান্না করি মুরগির মাংস রান্না করি আবার আরেক দিন আমরা পরোটা রুটি বানাই এভাবে কিন্তু ইফতারটা করি সবসময় শুধু চনাবুট পেঁয়াজও কিন্তু খেতে ইচ্ছা হয় না তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি ময়দা নিয়ে নিলাম ময়দাতে আমি এখন ময় রুটির ডোটা দিয়ে তারপর শুকনো ময়দা লাগিয়ে নিয়ে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেশি বড় করব না সামান্য একটু বেলে নিয়ে তারপর এটাকে আমি তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দিয়ে তারপর পরোটাটাকে ভাস করে নিব আর কি একটা রুটি বানিয়ে নিলাম এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব এইদিকে আমার মুরগির মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে সিটিটা দেওয়ার পরে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে তো চুলার থেকে আমি মাংসগুলো নামিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি লবণ আমি আসলে লবণটা যখন মুরগির মাংসটা মেখে দিয়েছি তখন দিতে ভুলে গিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে তারপর আবার যখন ধনিয়া পাতা দিয়েছি আমি লবণ দিয়ে দিলাম তো পরোটা রুটিগুলো আমার বানানো হয়ে গেল এখন আমি তেল দিয়ে কিভাবে পরোটাগুলো ভাস করে নিচ্ছি এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এভাবে তেল দিয়ে একটু ভাজ করে নিচ্ছি এক চামচের থেকে কম দিয়ে তারপর আমি একটা পরোটা তেল দিয়ে এভাবে মেখে ভাস করে নিলাম চার কোনা করে আর পরোটাগুলো বানাবো আমি চার কোনা করে তো চারকোনা করে ভাজ করে নিলাম পরোটাগুলো এখন আমি একটা একটা করে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন এগুলো সেঁকে নেব তো সেঁকে নেওয়ার সময় কিন্তু তেল দিব একদম কম একদম কম তেল দিয়ে তারপর সেকে নিব এক পাশে যখন হয়ে গিয়েছে পরোটাটা তারপর অন্য পাশে ফিরিয়ে দিলাম আর এখন চারপাশে একটু করে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন একদম কম তেল দিয়ে তারপর পরোটাটাকে ভেজে নিচ্ছি তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নিব তাওয়ার থেকে তো এইভাবে করে সবগুলো পরোটা ভেজে তুলে নিলাম তাওয়ার থেকে এখন আমি জুসগুলো বানিয়ে নিব। জুস বানানোর জন্য এখানে আমি ছয়টা ফ্লেভারের ছয় কালারের জুস বানিয়েছি অরেঞ্জ ফ্লেভার তারপর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তারপর লেমন ফ্লেভার মানে এরকম করে আমি ছয়টা ফ্লেভারে জুস বানিয়েছি তারপর পায়েস বানিয়েছি আর এদিকে সালাদ বানিয়েছি শশা দিয়ে তারপর হচ্ছে মেউনিজ দিয়ে পরোটা দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগবে তো এই সালাডটা পরবর্তীতে কোনো ভিডিওতে আমি এই সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা কিন্তু এই সালাদ তো এখন আমরা ইফতার করব ইফতারের জন্য সব কিছু রেডি করে নিলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এন কিচেন বিডি চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম